এমন কোনো বাড়ি নেই যেখানে কাঁচামরিচ ব্যবহার করা হয় না। রান্না করলে এতে বিদ্যমান পোষক তন্তু ডিস্ট্রয় হয়ে যায়। যে কোনো কিছু তাপ দিলে বা রান্না করলে সেলুলার লেভেলে যে পোষক তন্তু থাকে তা একেবারেই নষ্ট হয়ে যায়। কোনো কোনো লোক খাবারের সঙ্গে কাঁচা মরিচ চিবিয়ে খেতে পছন্দ করে থাকেন, কিন্তু জানেন না এর উপকারিতা কতটা। আজ আমি কথা বলবো কাঁচা মরিচ খাওয়ার উপকারিতা প্রসঙ্গে। আমি কিন্তু রান্না করে খাওয়ার কথা বলছি না, আমি বলছি কাঁচা মরিচ চিবিয়ে খাওয়ার কথা। প্রত্যেকটি জিনিসের বেনিফিটসের সঙ্গে সঙ্গে কিছু লিমিটেশনও থাকে, সেরকমই কাঁচামরিচেরও কিছু লিমিটেশন রয়েছে। পাইলস রোগীদের ক্ষেত্রে, পিত্তর প্রবলেম যাদের আছে তাদের ক্ষেত্রে, আর যার শরীরে গরম বেশি অর্থাৎ পিম্পলস সবসময় থাকে, অয়েলি স্কিন থাকে, তাদের ক্ষেত্রে কাঁচামরিচ সেবন করা উচিত নয়। বিশেষ করে পাইলস এর রোগীদের কখনোই কাঁচামরিচ খাওয়া উচিত নয়। তরকারিতেও কাঁচামরিচ বা লাল মরিচ ব্যবহার করা উচিত হবে না। এসব হচ্ছে ছোটখাটো লিমিটেশন, কিন্তু এর উপকারিতা এত বেশি যে আপনি ভাবতেও পারছেন না। তাহলে আর সময় নষ্ট না করে আসুন জেনে নিই কাঁচামরিচ খাওয়ার উপকারিতা। কাঁচামরিচ খাওয়ার প্রথম যে উপকারিতা আমি বলবো সেটি হচ্ছে, কাঁচামরিচের মধ্যে প্রচুর পরিমাণে পোষক তন্তু রয়েছে, যেমন ভিটামিন এ, ভিটামিন B6, ভিটামিন সি, আয়রন, কপার, পটাশিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেটস পাওয়া যায়। এছাড়াও রয়েছে বিটা ক্যারোটিন, যা চুলের স্বাস্থ্য ঠিক রাখতে খুবই সাহায্য করে। যে ব্যক্তি একদমই নর্মাল অর্থাৎ যার পিত্তের কোনো প্রবলেম নেই, পাইলস এর সমস্যা নেই, অন্য কোনো শারীরিক সমস্যা নেই, একেবারেই নর্মাল সুস্থ, সেই ব্যক্তি যদি কাঁচা মরিচ সেবন করে তবে তার চুল হবে ঘন, লম্বা এবং স্বাস্থ্যোজ্জ্বল। চুল কালো থাকবে, সহজে পেকে যাবে না, সাদা হবে না, চুল ঝরবে না। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে অনেক সাহায্য করে কাঁচামরিচ। অনেকেই আছেন যাদের ব্লাড প্রেশার সবসময় হাই থাকে এবং ডায়াবেটিস এর কারণে শরীর ভালো থাকে না, তারা যদি খাবারের সাথে কাঁচামরিচ নিয়মিত খান তাহলে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। আরেকটি বিষয়, এক্সেস অফ এনিথিং ইজ বেড, অর্থাৎ অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, তাই রেগুলার একটি বা দুইটি কাঁচামরিচ খাওয়াই কিন্তু যথেষ্ট, এর বেশি খাবেন না, এতে আপনার পেটের সমস্যা হতে পারে। ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখার জন্য আপনারা প্রতিদিন একটি করে কাঁচামরিচ খেতে পারেন, এতে আপনাদের সুগার লেভেল এবং বিপি কন্ট্রোলে রাখতে সুবিধা হবে। আসুন জেনে নিই কাঁচামরিচ খাওয়ার অন্যান্য সুবিধা। কাঁচামরিচের বীজে ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে। ভিটামিন সি আপনার ইমিউনিটি সিস্টেম ইম্প্রুভ করতে অনেকটা সাহায্য করে, অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে কাঁচামরিচ। কাঁচামরিচের ভিতর ক্যান্সারের সাথে লড়াই করার ক্ষমতা পাওয়া যায়। এক রিসার্চে বলা হয়েছে যে ব্যক্তি প্রতিদিন খাবারের সাথে বা অন্য কোনো ভাবে একটি কাঁচামরিচ খায় তার জীবনে কখনো ক্যান্সার হবে না। এবার এমন একটি ইনফরমেশন দিব, হয়তো আপনি আগে কখনো তা শোনেননি, খুবই লজিক্যাল কথা, একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনার শরীরের ভিতর, আমার শরীরের ভিতর এবং অন্য যে কোনো মানুষের শরীরে ক্যান্সার সেল থাকে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এটি সায়েন্টিফিক্যালি প্রুভড হয়েছে যে প্রত্যেক ব্যক্তির শরীরে ক্যান্সার সেল থাকে। শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আলাদা আলাদা ভাবে এই সেলগুলো ছড়িয়ে থাকে। যখন এই সেলগুলো একসঙ্গে একখানে জমা হয় তখন ক্যান্সার সৃষ্টি হয়। ক্যান্সার সেল হাতে, পায়ে, ঘাড়ে, মাথায়, শরীরের সকল অঙ্গেই থাকে। এই সেলগুলো যখন এক জায়গায় একত্রে জমা হয়, মাল্টিপ্লিকেশন তাড়াতাড়ি হয়, হার্টবিট ফাস্ট হওয়া শুরু হয়, শরীরে আলাদা বিহেভ করা শুরু করে, তখন একে আমরা ক্যান্সার বলি। এর থেকে বাঁচার জন্য কাঁচামরিচ খুবই হেল্পফুল। খেয়াল করে দেখবেন, এখন অনেক কম বয়সে মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, অনেক লেট স্টেজে এসে জানতে পারছে, যখন ক্যান্সার সেলের মাল্টিপ্লিকেশন বডিতে অনেক বেশি হয়ে গেছে। এই অবস্থায় ক্যান্সার থেকে রেহাই পাওয়া খুবই টাফ হয়ে যায়। তাই যাতে ক্যান্সারে আক্রান্ত হতে না হয় সেজন্য প্রতিদিন একটি করে কাঁচামরিচ খাওয়ার অভ্যাস করুন।
পরবর্তী বেনিফিটস হলো কাঁচামরিচে অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে, যা আপনার চেহারায় চমক আনতে পারে। আপনার চেহারার লাবণ্য ধরে রাখতে, স্কিনকে ইয়াং রাখতে আপনি কাঁচামরিচ খেতে পারেন। কাঁচামরিচ কোলেস্ট্রল কন্ট্রোল করতে সাহায্য করে। আগে বলেছি বিপি কন্ট্রোল করে, সুগার কন্ট্রোল করে, এখন বলছি বিপি এবং সুগার কন্ট্রোল করার সাথে সাথে আপনার কোলেস্ট্রলও কন্ট্রোল করে কাঁচামরিচ। যাদের গিটে ব্যথা রয়েছে তাদের জন্য কাঁচামরিচ খাওয়া বেশ উপকারী। গিটে ব্যথা হলে টক খাবার খাওয়া যায় না, ঠান্ডা অ্যাভয়েড করতে হয়, কিছুটা গরম খাবার খেতে হয়। সেদিক থেকে দেখতে গেলে কাঁচামরিচ কিন্তু বেশ গরম, তাই গিটে ব্যথার নিরাময়ে আপনি কাঁচামরিচ সেবন করতে পারেন, এতে আপনার বেশ উপকার হবে। তো এইসব হচ্ছে মোটামুটি কাঁচামরিচ চিবিয়ে খাওয়ার উপকারিতা। আপনি সুস্থ থাকার জন্য, শরীরকে ঠিক রাখার জন্য প্রতিদিন একটি করে কাঁচামরিচ চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। এতে আপনি অনেক রকম রোগ থেকে রেহাই পাবেন, আপনার শরীর সুস্থ থাকবে, সুন্দর থাকবে। তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, আর ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে সেটা আমাকে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।